স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন সন্তানকে কুয়ায় ফেলে হত্যা করেছেন মা। শনিবার ভারতের উত্তরপ্রদেশের এক গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো আকাশ, কৃতি ও অনু। পুলিশ জানায় ঘটনাটি উত্তরপ্রদেশের পাঁচরা গ্রামে শান্তনগর পুলিশ স্টেশনের কাছে ঘটেছে। স্বামীর সঙ্গে ঝগড়া করার পর ওই নারী তার তিন সন্তানকে কুয়োতে ফেলে দেন। এরপর তিনি তার বাড়িতে আগুন লাগিয়ে দেন। পুলিশ আরও জানায় অমরজিৎ পেশায় একজন দিন মজুর। তার স্ত্রী চন্দার সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না, প্রায় প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া হতো। অন্যান্য দিনের মতো শনিবারও চন্দার সঙ্গে অমরজিতের তর্ক বিতর্ক শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তিন সন্তানকে কুয়োয় ফেলে দেন চন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কুয়ো থেকে মরদেহগুলো উদ্ধার করে। পুলিশ জানায় ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার ওপি সিং বলেন, মারা যাওয়া শিশুদের মায়ের বিরুদ্ধে থানায় FIR করা হয়েছে।